রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মুসনাদে আহমদে এবং ইমাম তিরমিজি হাদিসটি সহিহ সনদে বর্ণনা করেছেন আস-সিয়ামু ফি শীতাই আল-গানিমাতুল বারিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন শীতের দিনগুলোতে রোজা রাখা এটি হচ্ছে শীতল গনিমত শীতল গনিমত মানে হচ্ছে গনিমত মানে এমন সম্পদ যেই সম্পদটি আপনি অর্জন করতে হয় না এমনিতে যুদ্ধের কারণে আপনি অন্যদের কাছ থেকে শত্রুদের কাছ থেকে পেয়ে গিয়েছেন এই রকম গনিমতের মাল হচ্ছে গনিমতের ইবাদত হচ্ছে ইমানদারদের জন্য শীতের দিনের রোজা আর শীতের রাতের সালাত অতএব এই গনিমতটাকে কোনো অবস্থায় আপনারা হেলায় এবং অবহেলায় কাটিয়ে দেবেন না শীতের দিনগুলোকে আপনারা অবশ্যই অবশ্যই শীতের দিনগুলোকে আপনারা ব্যবহার করবেন এই জায়গায় আমি আর বেশি কথা না বলে যেদিকে আমি যেতে চাই প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা আমাদেরকে এমন একটি অবস্থায় আমরা এখন চলে এসেছি দুনিয়ার সকল মানুষের মতো আমরাও প্রচন্ড দুনিয়াদার হয়ে পড়েছি আমাদের সামনেও একমাত্র দুনিয়াই এমনকি আমরা যখন আখেরাতের কাজ করি তখন কিন্তু আমরা দুনিয়ার মতো করে আখেরাতের কাজ করি আমরা যখন কাজ করি আমাদের কাজগুলো দুনিয়ার কাজ তো দুনিয়ার জন্যই এমনকি আখেরাতের কাজগুলো অনেক সময় আমরা দুনিয়ার মতো করেই করি ইয়াংম্যানদেরকে আবারও বলছি ইয়াংম্যানরা ইসলাম বুঝুন ইসলামকে আপনারা লালন করুন ইসলামের কাছে আপনারা আসুন ইসলামকে আপনারা ভালোভাবে লালন করুন আপনি যদি আখেরাতের উদ্দেশ্যে দুনিয়ার কাজ করেন তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়াও কল্যাণ প্রদান করবেন আখেরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কল্যাণ প্রদান করবেন এই দুনিয়ার অবস্থাটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাজারের পাশে দিয়ে তিনি যাচ্ছিলেন সেখানে একটা ছোট বকরির বাচ্চা মরা পড়ে আছে এবং গলে গেছে পচে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা কানে ধরলেন কানে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে একটু তুলে ধরলেন সাহাবায়ে কেরামদেরকে এবং বললেন এটা কি কেউ এক দেরহাম দিয়ে কিনতে চাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা বললেন কি বলেন ইয়া রাসূলুল্লাহ এমনি হচ্ছে মরা একটা ছাগলের বাচ্চা এরপরে এটা হচ্ছে পিচ্ছি এরপরে ওর কান কাটা কান ছোট এরপরে মরে গেছে পচে গেছে এইটা তো ফ্রি দিলেও নেব না আপনি এটা আমাদের কাছে এক দেরহামে বিক্রি করতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় প্র্যাকটিক্যাল উদাহরণ তিনি দিতেন তিনি বলতেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়ার মূল্য এর চেয়ে অনেক অনেক কম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর কসম করে বলছি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়ার মূল্য একটা মশার ডানার মতো হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে এক ফোঁটা পানিও পান করাতেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়াটা হচ্ছে এই রকম যে কোন একজন ব্যক্তি কোন জায়গায় তিনি সফরে যাচ্ছিলেন ভ্রমণে যাচ্ছিলেন কিছুক্ষণ তিনি ক্লান্ত হয়ে গাছের নিচে বসলেন যতক্ষণ গাছের নিচে বসলেন ততক্ষণই হচ্ছে এই দুনিয়া এবং দুনিয়ার মূল্যটা ততটুকুই ওইটা যেমনি ভাবে কোনো ব্যক্তির ডেস্টিনেশন বা গন্তব্য নয় ওই গাছের নিচেই সে চিরকাল বসে থাকবে না কিছুক্ষণ বসে থেকে সে যেদিকে যাওয়ার কথা ছিল সেই দিকে যাবে তেমনি ভাবে একজন ইমানদারের গন্তব্য হচ্ছে আখেরাত সে আখেরাতের দিকেই প্রতি মুহূর্তে গমন করবে এবং সেই দিকে সে এগিয়ে যাবে প্রতি মুহূর্তে সে মাপবে জিজ্ঞেস করবে আর কত কিলোমিটার আছে ওইখানে যাওয়ার মতো আপনি তো কোনো একটা জায়গায় যাওয়ার আগে বারবার মানুষকে জিজ্ঞেস করেন যে ভাই আর কত কিলোমিটার আছে কত দূর আছে ওই জায়গায় যাওয়ার জন্যে আখেরাত তো আপনার এরকম একটি পথ কতবার জিজ্ঞেস করেছেন নিজকে অথবা অন্য কাউকে যে আখেরাতের ওই জান্নাতে যাওয়ার জন্য আর কতটুকু রাস্তা বাকি আছে আমি কতটুকু যেতে পেরেছি কতটুকু এগিয়েছি নিজকে জিজ্ঞেস করুন প্রতিদিন ঘুমানোর আগে নিজকে একবার জিজ্ঞেস করুন যে আমি কি জান্নাতের পথে এগুলাম আজকের গোটা দিনের কাজ জান্নাতের পথে আমাকে কতটুকু এগিয়ে নিয়ে গেল নাকি আমি ধীরে ধীরে জাহান্নামের পথে এগিয়ে যাচ্ছি প্রিয় উপস্থিতি সময় খুব কম আমার অনেক ইস্যু এত ইস্যু মানুষের কাছে উপস্থাপন করার মতো আছে যেগুলো এই জুমার আলোচনায় করে শেষ করা যায় না তারপরও আমি শুধুমাত্র কয়েকটি ইস্যুতে আপনাদের হিন্টস দিয়ে যাই আমি যে কথা বলতে চাই যে প্রিয় ভাইয়েরা চারিদিকে মানুষ বিপন্ন অবস্থায় আছে মানুষদেরকে আপনারা সাহায্য এবং সহযোগিতার জন্য এগিয়ে যান সমগ্র পৃথিবীর লোকেরা মুসলমানদের উপর শকুনের মতো তারা ঝাঁপিয়ে পড়েছে আপনাদেরকে কিছু করতে হবে আমি যুবক যুবতীদেরকে বলছি অন্যরা যারা আছেন তাদেরকেও বলছি যখন সিরিয়ার আলেপ্পো থেকে কোনো মেয়ে আমাদের কাছে প্রশ্ন করে যে ধর্ষণ থেকে বাঁচার জন্য আমি কি আত্মহত্যা করতে পারবো তখন আমি কান্না করি যে আমাদের করণীয় কি ফিলিস্তিনের মেয়েদেরকে যখন বলতে শুনি যে আমরা রাতে হিজাব পরে বোরকা পরে ঘুমাই কারণ যদি কেউ আমাদেরকে রাতে হত্যা করে তাহলে দিনের বেলা যারা আমাদেরকে উদ্ধার করতে আসবে যাতে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যাতে এরকম দৃশ্যমান না হয়ে যায় এই জন্য আমরা এমন জামা কাপড় পরে ঘুমাই তখন আমি কান্না করি আমি আমার যুবকদের চেহারার দিকে তাকাই ওদেরকে এই জাতীয় কথাবার্তা কোনোদিন আচার করতে পেরেছে কিনা ওদের মধ্যে কোনো প্রভাব তৈরি করতে পেরেছে কিনা ওদের মধ্যে কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছে কিনা আমি তখন কান্না করি এই যুবকদেরকে দেখে তখন আমি হতাশ হয়ে যাই আবার অন্যদিকে
অনেক যুবক আছে এই মসজিদ সহ অন্য জায়গায় যাদের মাঝে ঈমানের এত দীপ্ত তেজ আমি দেখি যে তাদের বিভিন্ন কার্যকলাপ রেখে তারা ইসলামের জন্য প্রাণপণ দৌড়াচ্ছে, তখন আমার মনটা অনেক অনেক বড় হয়ে যায়। আপনারা এই রকম যুবকে নিজেদেরকে পরিণত করুন, যুবতীদের দিকে নিজেদেরকে পরিণত করুন, যারা বৃদ্ধ হয়ে গিয়েছেন কিছু করার মতো নাই তারা দোয়া করুন কমপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহি আল ক্বারিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সমগ্র পৃথিবীতে যখন মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, তারা যখন নিপীড়িত নির্যাতিত, তারা যখন অসহায় অবস্থায় আছে, তোমরা তাদেরকে উদ্ধার করার জন্য কেন কাজ করছো না? তোমাদের প্রচেষ্টা নাই কেন? তোমাদের কোনো অংশগ্রহণই সেখানে নাই কেন? তোমাদের মর্মপ্রিয়া নাই কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আন তাদা আলাইকুম আল উমামু কামা তাদা আল আকিলাতু ইলা কাসআতিয়া, বিভিন্ন জাতিপুঞ্জ তোমাদের উপর তেমনি ভাবে ঝাঁপিয়ে পড়বে, কোনো বুভুক্ষ ব্যক্তি খাদ্য দেখলে যেমনি ভাবে খাদ্যের প্রতি ঝাঁপিয়ে পড়ে। সাহাবায়ে কেরামরা বললেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন কুলুবিহিম আল মাহাবাতা ফীকুম ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফী কুলুবিকুম আল ওয়াহানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বিজাতিদের অন্তর থেকে তোমাদের প্রতি যে ভয়, তোমাদের প্রতি যে শ্রদ্ধা, এগুলো সব তুলে নেবেন এবং আল্লাহ তোমাদের অন্তরে হীনমন্যতা তৈরি করে দেবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গিয়েছেন 1400 বছর পরে এসে এখন আমরা তাই দেখলাম, কেউ আমাদেরকে শ্রদ্ধা করে না, কেউ আমাদেরকে সম্মান করে না। হিন্দুরা আমাদেরকে মারে, খ্রিস্টানরা আমাদেরকে মারে, বৌদ্ধরা আমাদেরকে মারে, ইহুদিরা আমাদেরকে মারে, এমন বহু লোক আমাদেরকে মারে যাদের কোনো ধর্ম নাই, প্রত্যেকে আমাদেরকে মারছে, কিন্তু আমাদের পক্ষে কথা বলার মতো একটা লোক এই পৃথিবীতে নাই, একটা লোক এই পৃথিবীতে নাই। আমরা অন্য জিনিস নিয়ে ব্যস্ত হয়ে আছি। কোন একজন সালফে সার সালাফকে লক্ষ্য করে কোন এক লোক গিয়ে, কোন এক যুবক গিয়ে বলল যে, শায়খ আমি নদীতে পুকুর করে গোসল করতে নামতে চাই, গোসল করার সময় আমার চেহারাটা কি ক্যাবলার মুখে দিয়ে রাখবো নাকি অন্য কোনো দিকে দিয়ে রাখবো? বুঝেন নাই প্রশ্ন? আমি যখন গোসলের নামবো পুকুরে বা নদীতে, আমার চেহারাটা তখন কি ক্যাবলার দিকে থাকবে নাকি অন্য কোনো দিকে থাকলেও চলবে? তখন উনি বলেছেন, আপাতত তোমার কাপড়ের দিকে রাখো, কারণ ওটা চুরি হয়ে গেলে এরপরে তোমার আর লজ্জা ঢাকার মতো কিছু থাকবে না, আপাতত কাপড় দিয়ে রাখো, ওইটির দিকে আপাতত তোমার চেহারা রাখো। আমরা বুঝি না যে আমাদের প্রায়োরিটি কি করা উচিত, এটা আমাদের মাথায় নেই। অন্য ইস্যু নিয়ে আমরা প্রচণ্ড পরিমাণ ব্যস্ত। ইউ উইল হ্যাভ টু নো ইউর প্রায়োরিটি, আপনাকে প্রায়োরিটিটা বুঝতে হবে, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, কি করণীয় কি করণীয় নয় বুঝুন জানুন। এই জন্য আমি বারবার বলেছি, আবারও বলি, আপনাদেরকেও বলছি বারবার, যে প্রিয় ভাইয়েরা বোনেরা, ইসলাম সম্পর্কে জানুন। ইসলাম এটা জানার ধর্ম, এটা জানার এবং মানার ধর্ম, এটা মূর্খের ধর্ম নয়, এটা জানার এবং মানার ধর্ম। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মানুষ তিন ধরনের হয়, এক ধরনের মানুষ হচ্ছে যারা জ্ঞানী এবং ওই অনুসারে তারা আমল করে, আরেক দল লোক আছে যারা আমল করে তারা ততটা জ্ঞান রাখে না, আর তিন নম্বর হচ্ছে আমলও করে না জ্ঞানও রাখে না, এরা হচ্ছে পশু পাখি জন্তু জানোয়ার, কুকুর বিড়াল অথবা গরু ছাগলের মতো। তিন নাম্বারটা হইও না, প্রথমটা হও, প্রথমটা না হতে পারলেও কমপক্ষে দ্বিতীয়টা হও। অতএব ইসলাম হচ্ছে জানার ধর্ম, জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে, জানতে হলে অবশ্যই আপনাকে পড়তে হবে, আর যদি আপনি জানেন তাইলে অবশ্যই আপনি জ্ঞান অর্জন করলেই আপনি শুধুমাত্র আমল করতে চাইবেন। জানেনই না তাইলে আপনি কীভাবে আমল করবেন? আমল যা করেছেন তাই তো পুরাটাই তো ভুল, যা আমল করেছেন পুরোটাই ভুল, কারণ আপনি জানেন না, শুধু বাপদাদারা সাসারা অমুকেরা তমুকেরা কি বলে গিয়েছেন সেইটাই শুধুমাত্র আপনার রেফারেন্স পয়েন্ট, আপনি কোনোদিন নিজে জানার চেষ্টা করেন না, আপনি শুধুমাত্র অন্যের কাছে জ্ঞান অর্জনটাকে বর্গা দিয়ে দিয়েছেন, তা কোনো পরিস্থিতি হতে পারে না। এই জন্য বলছিলাম যে প্রিয় ভাইয়েরা বোনেরা বলছি যে, যারা বিভিন্ন জায়গায় বিপন্ন অবস্থা আছে, আমাদের দেশেও যারা এই শৈত প্রবাহের কারণে বিভিন্ন অবস্থায় তারা আছে, কষ্টে আছে, তাদের জন্য কিছু করুন প্লিজ, তাদের জন্য কিছু দান করুন। আল্লাহ সুবহানাহু যখন কোরআনে ঘোষণা করলেন, মান ইয়াকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফুহু লাহু আদআফান কাসীরা, এই আয়াত এই আয়াত যখন নাজিল হয়, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের কাছে কর্জে হাসানা চাচ্ছেন? বলে হ্যাঁ, আল্লাহ তো তাই চেয়েছেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন মদিনার সবচেয়ে বড় বাগান এবং যেই বাগানে সবচেয়ে ভালো খেজুর হয় সেই বাগানটির মালিক হচ্ছে আমি, আমি এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এটা কর্জে হাসানা দিয়ে দিলাম। তিনি সেখান থেকে চলে গেলেন তার স্ত্রীর কাছে, তার স্ত্রীর কাছে গিয়ে তিনি বললেন, আবু দাহদার মা উম্মুদ দাহদা,
তুমি তোমার সন্তানকে এবং নিজকে এবং সন্তানকে এই বাগান থেকে বের হয়ে যাও। কেন কেন বাগান থেকে বের হব? উম্মত দাহদা, আমি এটিকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, আমি আল্লাহকে করজে হাসানা দিয়ে দিয়েছি। উম্মত দাহদা বললেন, রাবিহাল বাইউ, খুবই চমৎকার ব্যবসা বিজনেস আপনি করেছেন, অসাধারণ ব্যবসা আপনি করেছেন, একটু দাঁড়ান, আমি আমার সন্তানদেরকে নিয়ে এখান থেকে বের হয়ে যেতে চাই, কারণ আমি আপনি আল্লাহকে দিয়ে দিয়েছেন, এর চেয়ে বড় ব্যবসা কি? আমার আর কোনো বক্তব্য নেই, আমি আপনার এই আলোচনায় রাজি, এই প্রস্তাবে আমি রাজি, আমিও বের হয়ে যাচ্ছি। কিছু করুন মানুষের জন্যে।